খুলে যাচ্ছে রে ভাই। আরে ভাই কি বের করলে, আপনাদের একটা বিরিয়ানি মানে উজ্জ্বলদার জন্য স্পেশাল, কারণ আমরা তো রেগুলারই খেয়ে দেয়, ঠিক আছে? তো দাদা পাঠালো, উজ্জ্বলদাকে খেতে হবে, পরিষ্কার কথা। তুমি খাবে না করছো, খাবো তো ভাই, খেতে তো হবে, চলো লাগাও। আচ্ছা দাদা বইতে এসে তোমার কেমন লাগছে? তুমি তো অনেকবারই এসছো আগে, আজকে সে কেমন লাগলো? অনেকবার এসছি না, ভাইরাল হওয়ার পরে প্রথমবার। হ্যাঁ আমি মানে 5-6 বছর পরে এসছি। ওকে ওকে, আর এই যে বিরিয়ানিটা দিয়েছে এটার বিষয় কি বলবে? সব কথা বলা যায় না, মানে বলার ভালোবাসা ফুটপাতে, আর এটা একটা রেস্টুরেন্ট, এই মানুষটা আমাদের ভালোবেসে খাওয়াচ্ছে, বলা গেছে। কি গরম, ভাবলো যে না আমি না করলে হবে না। এই যে চলে এসছে, এখন বলিস না, চুপচাপ চুপচাপ খা। ভালোবাসা, অনেকে অনেক রকম কমেন্ট করে, তো কেউ কোনোদিন বলতে পারবে না যে আমাদের পারফেক্ট মাল হয়। সেটাই, এবার আমাদের ধরো 5 হাঁড়ি গেলে এখানে 50 হাঁড়ি যায়। সেটাই, যে বানাচ্ছে হয়তো কোনো হাঁড়িটা যেরকম কাঠের জ্বালা দম হয় না, হয়তো একটা হাঁড়ি দম 5 মিনিট আগে নিয়ে আসে। এই দাদা বৌদির বিরিয়ানি খারাপ হয়ে গেছে, এটা নিজের ম্যানেজার দাদা আগে। হ্যাঁ আগে তুমি জানো যে এটা কোন, তুমি যে খারাপ বলার আগে না আগে তুমি দেখো, এগুলি জানতে হবে তোমার। তুমি নিজে যা খাচ্ছ এটা তোমার কাছে কেমন লাগছে? টেস্টটা কেমন লাগছে? ভালো লাগছে তোমার? ওকে 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 ওকে, মাটনটা খেয়েছো? মাটনটা বেস্ট লাগলো নাকি? বলা যায় এসব মটন খাওয়ার পরে কেউ কোনো কমেন্ট, বাজে কমেন্ট করতে পারে আমি জানি না, বলে দাদা বৌদি দেখিয়ে মটনটা শক্ত হয়ে যায়। আরে ভাই বাড়ি তোমার বউ রান্না করে বা মা রান্না করলো না, রান্না এদিক ওদিকে হয়। সেটাই সেটাই সেটাই, গরম থলথলে মটন, সেটা কি আমরা গিয়ে বলবো যে তোমার বাড়িতে ভিডিও করবো যে এটা আমার বাড়ি, তোমার বাড়িতে আজকে রান্না কেন খারাপ হয়েছে? সেটাই সেটাই সেটাই, যারা কমেন্ট করে তারা এগুলি যদি বোঝে না তারা কোনোদিন বাজে কমেন্ট করবে। সেটাই সেটাই সেটাই, মাটনটা অসাধারণ লাগছে, খাবার আগে চলে আসছে, ছিটকে যাচ্ছে মটন, ছিটকে পড়বে। উজ্জ্বল দা দাদা বৌদি ভাগ করে নিচ্ছি।